বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো তোমরা জানোই যে আজকে হচ্ছে 16 তারিখ, নভেম্বরের 16 তারিখ, আজকে হচ্ছে বড় মায়ের নিরঞ্জন। তো সেখানেই যাচ্ছি এখন, আর কতটুকু ক্যাপচার করতে পারবো সেটা জানি না, কারণ তোমরা জানো যে এবছর কিন্তু প্রসেসিংটা একটু অন্যরকম, অনেকটাই কিছু চেঞ্জ আছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে এবার কিন্তু নতুন করে কোনো কার্ডের ব্যবস্থা করা হয়নি, ওই জন্যই যাচ্ছি, জানি না কতটুকু শেয়ার করতে পারবো, তবে আমি খুব চেষ্টা করবো তোমাদের সঙ্গে টোটালি শেয়ার করার জন্য। রাস্তা কি বলবো, কতদিন কি যে ঘুরে ঘুরে যাচ্ছি, তোমাদের সঙ্গেও শেয়ার করবো, মানে শুধুমাত্র বড়ো মাকে তোমাদেরকে দেখাবো বলে। তো চলো এবার আস্তে আস্তে এগোই। আর আজকের ওয়েদারটাও না অনেকটা বেশি ক্লাউডি, মানে মাকে বিদায়ের সময় কিন্তু প্রকৃতিও কাঁদছে, এরকম একটা সিচুয়েশন। তো চলো এবার যাই, কতটুকু শেয়ার করবো সাথে থাকো, আর দেখতে থাকো, আই হোপ কি ভালো লাগে। সব থেকে বড় কথা দেখো, এইবার বড় মার নিরঞ্জন দেখবো বলে কোন রাস্তায় যাচ্ছি, দেখো খুফিয়া রাস্তা বের করেছি আমরা এই দিক দিয়ে। দেখো প্রত্যেক বছর তো কার্ড থাকে, সামনে একটা দাদা আছে, সেই দাদাটা আমাদের নিয়ে যাচ্ছে। জিন্দগিতে প্রথমবার আমি এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো পাশেই গঙ্গা, কোনোরকম কোনোভাবে যেতে দিচ্ছে না। ওই দেখ পুলিশ সামনে, এবার মারটা খাবো। পেছনে দেখতে পাচ্ছ অরবিন্দ রোড, আমি জাস্ট বেরিয়ে এলাম, যুদ্ধ করে এলাম বলতে পারো। আর অবশ্যই তোমরা কমেন্ট লিখে জানিও তোমরা কে কে এসে লাইভ দেখেছো। এবার কিন্তু প্রশাসনিক ব্যবস্থা আমার মোটেও ভালো লাগেনি, কারণ তবুও আমি চেষ্টা করি সবটুকু সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার। ভিড় প্রচুর বেশি, মায়ের কিন্তু নিরঞ্জন হয়ে গেছে, আবারও 1 বছরের অপেক্ষা। তো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও, যদি কিছু ভালো লাগে তো লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই, এরকম নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে। তো চলো আজকের মতো ব্যাস এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।